بسم الله الرحمن الرحيم ابو هريره رضي الله عنه হতে বর্ণিত নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি আমার উম্মতের উপরে বা লোকদের জন্য যদি কঠিন মনে না করতাম কষ্টদায়ক মনে না করতাম তাদেরকে প্রত্যেক সালাতের সাথে মেসওয়াক করার নির্দেশ দিতাম। সহি বুখারি হাদিস নাম্বার 843। তবে প্রত্যেক ওজুর সময়ে মেসওয়াক করা ভালো উত্তম। মেসওয়াক করলে যেমন মুখ পবিত্র হয় ও দুর্গন্ধমুক্ত হয় তেমনি আল্লাহর সন্তুষ্টি লাভ হয়, নাসাইর বর্ণনায় পাওয়া যায়।